Okay, so image finder এই পর্বে আমরা react install করে দিয়েছি documentation থেকে যে npx create react app then folder নাম দিতে হয় so সেটাই আমরা দিয়েছি দেওয়ার পর আমরা code editor সেটাকে open করে নিয়েছি image finder এটা হচ্ছে আমাদের folder name so আপনারা install করে নেবেন এবং আমরা এটার মধ্যে দরকারি যে জিনিসগুলো আমরা terminal open করে এর মধ্যে install করেছি যেমন কি কি install করেছি আমরা এখান থেকে হচ্ছে material UI হচ্ছে যে install করেছি এখান থেকে material UI এর icon use করেছি use করার জন্য এই প্যাকেজটা install করেছি আর হচ্ছে XOS যেটা আমাদের API hit করার জন্য লাগবে সো আমরা এই কয়েকটা জিনিস install করে দিয়েছি ঠিক আছে সো এখন আমাদের এই যে app.js যে ফাইলটা সেটার মধ্যে আমরা এগুলাকে বাদ দিয়ে দেব এই হেডার পর্যন্ত সাতটুকু অফ করে দিলাম সো এটা অফ করে যদি আমি সেভ করি তাহলে আউটপুটে এখন আমাদের কিছু দেখতে পাবো না আমরা রান করেছি এই যে এখানে হ্যাঁ কিছু নাই সো এখানে আমরা ফার্স্ট একটা কম্পোনেন্টস বানিয়ে নেব দেন হচ্ছে এখানে navbar ফার্স্টে আমরা কম্পোনেন্ট নিয়ে কাজ করব সো আমরা সোর্সের মধ্যে নিউ একটা ফোল্ডার করছি যেটা নাম দিচ্ছি কম্পোনেন্টস সো কম্পোনেন্টস এর মধ্যে আমরা navbar নামে একটা ফাইল করছি সো jsx ওকে সো কম্পোনেন্টের মধ্যে আমাদের navbar-টা চলে আসছে সো এখানে আমরা এখন navbar-এর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো ইম্পোর্ট করে নেব material UI থেকে সো এটা হচ্ছে আমাদের navbar components যেখানে আমরা কি করেছি যেখানে আমাদের appbar toolbar এবং typography এবং make style চারটা জিনিস নিয়ে নিয়েছি material UI থেকে সো appbar যেটা কি করবে একটা আমাদের bar ঠিক আছে সো এটার মধ্যে আমরা একটা ক্লাস নিয়েছি কম্পোনেন্ট এবং সেটা এই যে মেক স্টাইল এই যে ইউজ স্টাইল এটাকে নিয়ে আমরা মেক স্টাইল ইউজ করে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সো আমরা এখানে ইচ্ছা মতো কিন্তু কালার ইউজ করতে পারি ঠিক আছে যে কোনো একটা কালার ইউজ করতে পারি এখানে আমরা নামও দিতে পারি ওকে এতটুকু সেভ করি এবং এই যে ন্যাপবারটাকে আমরা এক্সপোর্ট করেছি সেটাকে আমাদের এখানে কি করতে হবে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট ন্যাপবার দেন ফর্ম কম্পোনেন্টস ন্যাপবার সো এটাকে যদি এখন আমরা এখানে ইউজ করি ন্যাপবার তাহলে এটার আউটপুটটা আমরা দেখতে পাবো ঠিক আছে স্যার এখন যদি যাই এই যে আমরা কোন এখানে এখন আউটপুট আসে নাই এটা রিলোড দি আমরা হ্যাঁ সো আমাদের কিন্তু চলে আসছে এই যে দেখেন ঠিক আছে এটাই আমরা করেছি আর একটা অ্যাপ বার হচ্ছে যে এটা আর এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এবং টেক্সটটা দেখতে পাচ্ছেন সেটা আমরা কিভাবে করলাম সেটা একটু ব্রিফ করি এই যে এখানে টুলবার কালেকশন এই কালেকশন মানে হচ্ছে আইকনটা যেটা আমরা এই যে প্যাকেজটা ইনস্টল করেছি ম্যাটেরিয়াল ইউআই আইকন সেখান থেকে পেয়ে যাচ্ছে সার্চ দিলে আর টাইপোগ্রাফির মধ্যে এই H5 এর মধ্যে আমরা দিলাম কি ইমেজ ফাইন্ডার তাই এখানে একটা মার্জিন লেফট করেছি জাস্ট হচ্ছে 10 পিক্সেল সো আপনারা চাইলে এখানে একটা ক্লাস দিয়ে এটাকে আর একটু কালার বা ডিজাইন ইচ্ছে মতো আপনি করতে পারবেন বাট আমাদের আর প্রয়োজন নাই আপাতত এতটুকু হলেই যথেষ্ট সো আমাদের এখানে ন্যাপবার হয়ে গেছে ঠিক আছে সো এবার আমাদের নিচে একটা টেক্সট লেখার জন্য একটা হচ্ছে কম্পোনেন্ট দরকার সো সেটাই আমরা বানিয়ে নিই এখান থেকে নিউ ফাইল দেন হচ্ছে navbar.jsx ওকে সো এখানে আমরা এখন এই কম্পোনেন্টটা ক্রিয়েট করব ওকে সো ব্রেডক্রাম কম্পোনেন্ট কিছু লেখার আগে আমরা এখানে দুইটা জিনিস ডিফাইন করে নিলাম ইউজ স্টেট থেকে ইউজ স্টেট হচ্ছে রিঅ্যাক্ট থেকে পাচ্ছি এবং সেখানে আমরা টেক্সট হিসেবে একটা টেক্সট দিয়ে রাখলাম ডিফল্ট ভাবে আর হচ্ছে কাউন্ট অর্থাৎ স্টেট আমরা ডিফাইন করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা এই ব্রেডক্রামটাকে ইম্পোর্ট করব তাই না
সো আমরা এখন এখানে যেটা করতে পারি যে ব্রেডক্রাম এর মধ্যে আমরা এখান থেকে টেক্সট গুলা নিয়ন্ত্রণ করব সো এখন আমরা ব্রেডক্রামটা এখানে বানাই সমস্যা সো এটা আমাদের ব্রেডক্রাম হচ্ছে কম্পোনেন্ট দেখেন এখানেও সেম ভাবে আমাদের বক্স টেক্সট স্কেল এবং মেক স্টাইল তিনটা জিনিস লেগেছে সো এখানে মেক স্টাইল দিয়ে জাস্ট কম্পোনেন্টকে একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এই কম্পোনেন্ট পুরো কম্পোনেন্টকে আর এখানে টেক্সট ফিল নিয়েছি টেক্সটটা এন্টার করার জন্য সো এখানে টেক্সট দিবে এবং এখানে হচ্ছে নাম্বার দিবে সো দুইটাকে আবার আমরা অন চেঞ্জ ইভেন্ট ইউজ করেছি দেন এখান থেকে আমরা অন চেঞ্জ টেক্সট এর মধ্যে ই ডট টার্গেট ডট ভ্যালু অর্থাৎ এখানে যে লেখাটা লিখছে সেটাকে আমরা পাস করে দিচ্ছি সো সেটাকে আবার কি এখানে প্রপস আকারে আমরা দুইটাকে পাস করতেছি অর্থাৎ এই কাজটা আমাদের ঘটাবো আমরা অ্যাপ ডট জেএস এর মাধ্যমে এই জন্য সো বাকিটা সেম সো আমরা এই যে অ্যাপ ডট জেএস এর মধ্যে এবার এখানে ইম্পোর্ট করে নিই আগে ফার্স্টে ইম্পোর্ট ব্রেডক্রাম আমার এখানে কোন সাজেশন দেখাচ্ছে না ব্রেড ওকে সমস্যা নাই বি আর ই এ ডি ব্রেড সি আর ইউ এম ডি ঠিক আছে সো আমি এখানে এভাবে লিখে দিচ্ছি ফর্ম স্ল্যাশ ডট স্ল্যাশ কম্পোনেন্টস গান কম্পোনেন্টস থেকে আমরা ওকে সো এই যে ব্রেড ক্যাম্পস এখন এটাকে আমরা এখানে সেম ভাবে ডিফাইন করে দিতে পারি কিন্তু এখানে আমাদের যে প্রপসটা পাঠাচ্ছি এখান থেকে সেটা আমরা এখানে নিয়ে নেব ঠিক আছে সো আমরা এইভাবে জাস্ট নিয়ে নিলাম এবং এখানে কি পাঠালাম অন কাউন্ট চেঞ্জ তাই না সো এখানে আমরা অন কাউন্ট চেঞ্জ দিয়ে দিতে পারি ব্যাস এখন এই যে হচ্ছে অন টেক্সট চেঞ্জ এবং অন কাউন্ট টেক্সট এটার জন্য আমাদের এখানে কি করতে হবে ফাংশন বানাতে হবে তাই না সো দেখেন এখানে এই যে অন টেক্সট চেঞ্জ এবং হচ্ছে অন কাউন্ট চেঞ্জ এই দুইটা ফাংশন বানিয়ে আমরা এখানে কি করলাম সেট টেক্সট এর মধ্যে টেক্সটটাকে দিয়েছি মানে এখান থেকে যে টেক্সটটা পাচ্ছি এন্ড এখান থেকে যে কাউন্টটা পাচ্ছি আমরা ভ্যালুটা অর্থাৎ এখান থেকে আসতেছে যে ভ্যালুটা এটা আমরা কি করলাম করে দিলাম এখানে এই সেট কাউন্ট এবং সেট টেক্সটের মধ্যে আমরা কি করলাম সেট করে দিলাম ঠিক আছে সো এখন যদি আমরা এতটুকু লিখে সেভ করি সেভ করলে আমরা দেখি যে ব্রেড ক্রামসের যে ডিজাইনটা আমরা করলাম টেক্সট এবং হচ্ছে কাউন্টের জন্য সেটা আমাদের আসে কিনা সো এই যে দেখেন আমাদের এখানে সার্চ ইমেজ এবং হচ্ছে নাম্বার অফ ইমেজ চলে আসতেছে সো যখনই আমরা এখানে সার্চ ইমেজ লিখব এবং নাম্বার অফ ইমেজ লিখব তখনই কিন্তু আমাদের এখানে ইমেজগুলো চলে আসবে ঠিক আছে সো নেক্সটে আমরা আগে এপিআইটা ডিফাইন করি